ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আপনারা বিভিন্ন সেক্টরস দেখছেন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ইনভেস্টমেন্ট আসছে এবং সেই সেক্টরসগুলিকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে নানা রকম ভাবে, যেমনটা হচ্ছে লেদার, জেমস এন্ড জুয়েলারি। এবং কিছুদিন আগেও আমি ভিডিও নিয়ে এসেছিলাম যে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের উপরে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। তো সেরকম ভাবে দুর্দান্ত ভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে টেক্সটাইল সেক্টরে। তো আজকের ভিডিওয়ে আমরা পুরো গোটা টেক্সটাইল সেক্টর এবং গার্মেন্ট সেক্টরের বিষয়ে জেনে নেব এবং আর কি কিভাবে আমাদের এই সেক্টরটি গ্রো করতে পারে, গ্রো করলে সেটার কি কি বেনিফিটস হতে পারে। তো আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, পুরোটা দেখে যাবেন ভিডিওটা। বলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। 10th of November একটা বিশাল বড় পাওয়ার লুম ইনগ্রেট করা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। সেটি তৈরি হয়েছে গুড়াপে। এটা হচ্ছে একটা মডার্ন পাওয়ার লুম, 35 crore rupees এর ইনভেস্টমেন্ট সেখানে লেগেছে সেই পাওয়ার লুমটিকে তৈরি করতে, যেখানে অ্যারাউন্ড 1200 জনেদের ডিরেক্টলি এমপ্লয়মেন্ট হচ্ছে। সেই পাওয়ার লুমটিকে তৈরি করেছে ট্যাগ ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। পাওয়ার লুমস এর মেইনলি কাজ হচ্ছে এই যে ইয়ার্নগুলো রয়েছে, মানে বিভিন্ন সুতোগুলো দিয়ে ফ্যাব্রিক তৈরি করা। তো এই পাওয়ার লুমটি তৈরি হলে আর কি বেনিফিট হবে চাকরি ছাড়া, এবং সেটি আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে, আর বলতে পারি টেক্সটাইল সেক্টরকে কি বেনিফিটস দেবে? আমাদের সরকার গভর্নমেন্ট স্কুলস এর ইউনিফর্মের জন্য প্রতি বছর বাইরে থেকে তাদেরকে ফ্যাব্রিক্স গুলো হয় সেইগুলোকে কিনতে হতো। অ্যারাউন্ড 5.5 কোটি মিটারের কাপড় দরকার হয় আমাদের গভর্নমেন্ট স্কুলস এর স্টুডেন্টদের ইউনিফর্মের জন্য, যেটির জন্য আমাদের বাইরের অন্যান্য স্টেটস এর উপরে নির্ভর থাকতে হতো। বাট তারপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা চিন্তা ভাবনা করেছে যে কেন নয় আমরা সেই যে কাপড়গুলি সেগুলি আমাদের নিজের স্টেটেই তৈরি হোক এবং এতটা আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যেতে পারি যাতে আমরা বিভিন্ন কাপড় বাইরের স্টেটসকে বিক্রি, আর বলতে পারি বাইরের কান্ট্রিকে এক্সপোর্ট করতে পারি। তার জন্য এই পাওয়ার মিল সেটআপ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা লম্বা লিস্ট নিয়ে এসেছে ইনসেনটিভস এর, যেটার মধ্যে থেকে প্রথম হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি, যার অনুযায়ী 20% সাবসিডি দেবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অন ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট এন্ড মেশিনারিজ। ইন্টারেস্ট সাবসিডিজও থাকবে বিভিন্ন টার্ম লোনস এ ফর 5 years ডিপেন্ডিং অপন দ্য লোকেশন অফ দ্য প্ল্যান্ট। বিভিন্ন ইলেকট্রিসিটি ডিউটি ওয়েভ অফ করে দেওয়া হবে। এই স্কিম অনুযায়ী আমাদের স্টেট 5 খানা জোনস এর মধ্যে ভাগ করা হয়েছে, যেটা কভার করবে বিভিন্ন ডেভেলপড এবং ব্যাকওয়ার্ড এরিয়াসকে। এই স্কিমের আন্ডারে যারা যারা পাওয়ার মিল সেট আপ করার চিন্তা ভাবনা করবে তাদের তাঁতুজা সুতো আর ইয়ার্নস প্রোভাইড করবে প্রথম 2000 পাওয়ার লুমস গুলিকে, এবং তার সাথে সেই প্রথম 2000 পাওয়ার লুমস গুলিকে বাই ব্যাক সাপোর্টও দেবে। আচ্ছা, আপনারা এবার ভাবছেন যে তাঁতুজা মানে? তাঁতুজা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল 1954 ফর মার্কেটিং হ্যান্ডলুম প্রোডাক্টস প্রোডিউস বাই দি মেম্বার প্রাইমারি উইভার্স কোঅপারেটিভ সোসাইটি, যাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা হ্যান্ডলুম সেক্টর ডেভেলপ করা যাক। এখানে ইনসেন্টিভস এর লিস্ট শেষ হচ্ছে না, আরো ইনসেন্টিভ রয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট রিইম্বার্সমেন্ট দেবে টুয়ার্ডস এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যান্ড ইপিএফ, যদি সেই MSME কোম্পানিটির 50% এমপ্লয়িজরা রেজিস্টার্ড থাকে উইথ দ্য এমপ্লয়মেন্ট ব্যাংক অফ দ্য স্টেট। এবং সেটার বেনিফিটসও দেখা যাচ্ছে, অলরেডি মোর দ্যান 50 units এর জন্য প্রস্তাব এসেছে আমাদের সরকারের কাছে প্রাইভেট কোম্পানিজদের দ্বারা। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে পাওয়ার লুমটি তৈরি হয়েছে সেইটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 কোটি মিটার কাপড় তৈরি করা প্রতি বছর, এবং আরো 50 খানা যে নতুন ইউনিটস এর জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন কত কত কাপড় তৈরি হতে আরম্ভ করবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, কারণ আমাদের স্টেট এই মুহূর্তে তো এই সেক্টরে মানে টেক্সটাইল সেক্টরে অন্যান্য স্টেটস থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের স্টেট এই মুহূর্তে 8th নম্বরে রয়েছে আফটার মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, ইউপি, কর্ণাটকা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পর। এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্সটাইলের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার হলো চায়না ইন দ্য হোল ওয়ার্ল্ড। ইন্ডিয়া 2nd লার্জেস্ট প্রোডিউসার অফ টেক্সটাইল রয়েছে ইন দ্য হোল ওয়ার্ল্ড, বাট এক্সপোর্টার হচ্ছে ইন্ডিয়া 5th নম্বরে। টপ টেক্সটাইল এবং গার্মেন্ট কোম্পানি যেটা এই মুহূর্তে ইন্ডিয়ায় রয়েছে সেটি হচ্ছে অরবিন্দ লিমিটেড, যেটা হেডকোয়ার্টার্স আহমেদাবাদে গুজরাতে রয়েছে। কল্যাণীতে প্রচুর টেক্সটাইল রিলেটেড মিলস রয়েছে, তো সেইটা নজরে রেখে কল্যাণীতে একটা টেক্সটাইল পার্ক তৈরি করা হচ্ছে, রায়গঞ্জে একটা টেক্সটাইল পার্ক তৈরি করা হচ্ছে, হাবড়াতে একটা টেক্সটাইল পার্ক তৈরি করা হচ্ছে, অশোকনগরেও একটা টেক্সটাইল পার্ক তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের শিলিগুড়িতেও একটা এইরকমই ইউনিট তৈরি হচ্ছে। এবং এই যে কল্যাণীতে টেক্সটাইল পার্কটি তৈরি করা হচ্ছে সেইটার মধ্যেও তো অনেকগুলো নতুন কোম্পানিজদের জমি অ্যালটমেন্টেরও কাজ আরম্ভ করে দেওয়া হয়েছে। টেক্সটাইলের সাথে সাথেই গার্মেন্ট সেক্টরটিও বেড়ে ওঠে, কারণ টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর দুটোই ইন্টার রিলেটেড রয়েছে। টেক্সটাইল সেক্টরে যেখানে মূলত বিভিন্ন ফ্যাব্রিক্স তৈরি করা হয় ফ্রম কটন, সিল্ক, লিনেন, উল, সেই ফ্যাব্রিক্সগুলোই গার্মেন্ট সেক্টরে ইউজ করা হয় বিভিন্ন অ্যাপারেলস, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন হোজারি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করার জন্য। আমাদের পশ্চিমবঙ্গ তো এই মুহূর্তে হোজারিতে অনেকটা এগিয়ে রয়েছে, যেমনটা অল ওভার ইন্ডিয়ার নামি নামি হোজারি কোম্পানিজগুলো যেমন লাক্স, ইউরো ফ্যাশন ইনারওয়ার্স, ডলার ইন্ডাস্ট্রিজ,
এই সমস্ত হেডকোয়ার্টার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং অলমোস্ট 18,000 হোজারি ইউনিটস রয়েছে, যার মধ্যে থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এমপ্লয়মেন্টস ক্রিয়েট হচ্ছে অ্যারাউন্ড 1.2 লাখ, এবং যেটি 180 মিলিয়ন কেজিস এর হোজারি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে। শুধু হোজারি নয়, তার সাথে সাথে যেটা বললাম গার্মেন্টস এবং অ্যাপারেলস, সেইগুলিকেও বাড়ানোর জন্য, সেইগুলিকেও পুশ দেওয়ার জন্য অনেকগুলি ডেডিকেটেড পার্কস তৈরি করা হয়েছে এইরকম ধরনের, যেমনটা হলো পরিধান গার্মেন্ট পার্ক, জারি হাব রয়েছে হাওড়াতে, ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্ক তৈরি করা হচ্ছে জগদীশপুরে, যেখানে অলরেডি ডলার, কোঠারি এই সমস্ত নামি নামি কোম্পানিজরা জায়গা নিয়ে নিয়েছে তাদের ইউনিট সেট আপ করার জন্য। শুধু তাই নয়, বারাসাতেও যে রিজেন্ট গার্মেন্টস এবং অ্যাপারেল পার্ক তৈরি হয়েছে, এটাও বিশাল তৈরি হয়েছে এবং দুর্দান্তভাবে কন্ট্রিবিউট করে আমাদের গার্মেন্ট এবং অ্যাপারেল সেক্টরে, প্রচুর মানুষরা সেখানে কাজ করে। মেটিয়াব্রুজ এলাকায় টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর দুর্দান্ত রয়েছে, শান্তিপুরে দুর্দান্ত রয়েছে টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর, আমরা সকলে জানি। বুঝতে পারছেন, গার্মেন্ট এবং অ্যাপারেল সেক্টরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অলরেডি নজর দিয়ে ফেলেছে, তার সাথে সাথে এখন টেক্সটাইল সেক্টরও নজর দেওয়া হচ্ছে। তো যদি এই সমস্ত ইনসেন্টিভ স্কিমস বলুন বা নানা রকম যে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কস তৈরি করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, সেইগুলির জন্য টেক্সটাইল সেক্টরটি আশা করছি বুম করবে এবং সেটা ভাইস ভার্সা গার্মেন্ট সেক্টরকেও বেনিফিটস দিতে চলেছে। টেক্সটাইল সেক্টরে নানা রকম ইনভেস্টমেন্টস হয়, বিভিন্ন ইউনিট সেট আপ করতে হয় স্পিনিং এর জন্য, উইভিং এর জন্য, নাইটিং এর জন্য, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লাগে বিভিন্ন কেমিক্যালস এবং ডাইস তৈরি করার জন্য, বিভিন্ন ডিজাইন সেন্টার্স দরকার হয় ফর হ্যান্ডলুম এবং পাওয়ার লুমস এর জন্য। দেখুন, এটা বললে চলবে না, আমাদের পাশের যে দেশ বাংলাদেশ, তারা টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টরে বিশালভাবে উন্নতি করেছে, তাদের ইকোনমির 83% এক্সপোর্ট আর্নিং হয় ফ্রম এই সেক্টর, মানে টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর থেকে, যেটা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুবই কাছাকাছি, তার জন্য সেইটা আমাদের পশ্চিমবঙ্গের বড় কম্পিটিটর হয়ে উঠেছে, কারণ নানান রকম আমাদের ইন্ডিয়ান ইনভেস্টার্সরা সেইখানে গিয়ে ইনভেস্ট করছে এই সেক্টরে এবং সেইখান থেকে তারা এক্সপোর্ট করছে বিভিন্ন দেশে। তো সেইটা যাতে না বাড়ুক, তার জন্য আমাদের স্টেটকে এই মুহূর্তেই বাক আপ করতে হবে, এইরকম আরও স্কিমস নিয়ে আসতে হবে যাতে সেই সমস্ত ইনভেস্টমেন্টস আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হোক। অলরেডি আমাদের বেঙ্গল কটন এবং টেক্সটাইল এক্সপোর্ট করে বিভিন্ন ইউরোপিয়ান দেশে, ইন্দোনেশিয়াতে, জাপানে, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে অ্যারাউন্ড 80% যে সিল্কটি এশিয়া থেকে ডাচ কান্ট্রি দ্বারা ইম্পোর্ট করা হয়েছিল সেটি পুরোপুরি গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, কারণ সিল্ক ইয়ানজের জন্য, মানে সিল্কের সুতোর জন্য মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মালদা এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রচণ্ড ফেমাস আমাদের পশ্চিমবঙ্গে। মালদাকে তো একটা ইম্পর্টেন্ট সেন্টারও ধরা হয় সিল্ক ড্রেজিংয়ের জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে বালুচারি শাড়ি সেটা তো ওয়ার্ল্ড ফেমাস। শুধু তাই নয়, জামদানি রয়েছে, তাঁত রয়েছে, মুসলিম শাড়ি রয়েছে। এই তো হলো একটা ডিটেইলড রিসার্চ এই দুটি সেক্টরে কী কী হচ্ছে, কী কী হতে চলেছে। আপনাদের কেমন লাগলো এই ডেভেলপমেন্টসগুলি জেনে টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর থেকে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। বিশ্বাস করুন, টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর যদি আমাদের বুম করতে আরম্ভ করে তাহলে প্রচুর মানুষেরা চাকরি পাবে এবং সেইটি আমাদের ইকোনমিতে প্রচুরভাবে হেল্প করবে। আপনারা যদি এর চেয়েও বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এটুকুই রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন। শুধু তাই নয়, চ্যানেল যদি নতুন রয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।